মা বাবার স্বপ্ন এবং নিজের স্বপ্ন পূরণ করতে দুর্গাপুরের মিষ্টি মেয়ে স্বপ্নীলা ভর্তি হয় এসএমপিআই দুর্গাপুরে। এসএমপিআই দুর্গাপুর থেকে কোর্স কমপ্লিট করার পর স্বপ্নীলা এসএমপিআই শর্টস ডিপ্লোমা ফিল্ম সেক্স স্ক্যান্ডালে মুখ্য চরিত্রে অভিনয় করে। যেমন পড়াশোনায় তেমন খেলাধুলোয় তেমন কোকারিকুলার অ্যাক্টিভিটিসে যে কোনো মেয়ের ড্রিম বয় আকাশ। এরপর এসএমপিআই নাট্যগোষ্ঠীর ফিফথ প্রোডাকশন হানিমুন ডায়েরিজে তাক লাগিয়ে দেওয়ার মতন অভিনয় করার পর স্বপ্নীলা দেয় একের পর এক বিভিন্ন বড় বড় প্রোডাকশন হাউসের অডিশন। তারপরেই জি বাংলার জয় বাবা লোকনাথ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনের পর্দায় আত্মপ্রকাশ। বর্তমানে স্বপ্নীলা সান বাংলার আসন্ন ধারাবাহিক কন্যাদানে অন্যতম একটি মুখ্য চরিত্রে আসতে চলেছে আপনাদের ড্রয়িং রুমে। হ্যালো, আমি স্বপ্নীলা চক্রবর্তী, দুর্গাপুর ব্যাচ 7 এর স্টুডেন্ট। আমি এসএমপিআই হাজরাতে বড় বড় প্রোডাকশন হাউসের অডিশন দিচ্ছি, যেমন কি এসবিএফ প্রোডাকশনস, বয়হুড প্রোডাকশন, সুব্রত রয় প্রোডাকশনস, অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট। আরও অনেক অডিশন দিয়েছি, কিছু অডিশনে সিলেক্টেড হয়েছি, কিছুতে শর্টলিস্টেড হয়েছি। পুরো কস্টিউম মেকআপ, যেই ফ্লোরে যাই একটু হাত পা কাঁপে, খুব ভয় লেগেছিলো, কিন্তু যেই একটা শর্ট দিই অনেক কনফিডেন্স বাড়ে নিজের মধ্যে। দুর্গাপুর এসএমপিআই আমার নতুন বন্ধুরা বা যারা ভর্তি হতে চাও তাদের জন্য আমার একটা মেসেজ আছে। এসএমপিআই কোর্স শেষ হওয়ার পর সবসময় এসএমপিআই দুর্গাপুরের টাচে থেকো, সম্রাট স্যারের টাচে থেকো, ক্লাসে সবসময় পারফর্ম করো, যেটাতে তুমি জানতে পারবে তোমার ক্যাপাবিলিটি কতটা, আর স্যার ম্যাম ওরাও জানতে পারবে কি তোমার আগ্রহ কতটা, সেটা খুব ইম্পর্ট্যান্ট। স্বপ্নীলার জন্যে এসএমপিআই এর তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ওর নতুন প্রজেক্টের জন্য। সান বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক কন্যাদান। বাবু বণিকের প্রোডাকশনে স্বপ্নীলা পেয়েছে একেবারে মুখ্য চরিত্রে একটি চান্স। এসএমপিআই সমস্ত টিচার্স এবং স্টুডেন্টসদের তরফ থেকে রইল অনেক অনেক অভিনন্দন, বেস্ট উইশেস এবং আশীর্বাদ। ভালো করে কাজ করো এটাই চাই, এবং থ্যাংক ইউ বাবু বণিক ফর এভরিথিং। এসএমপিআই এর অন্যান্য কৃতি ছাত্রছাত্রীর খবর পেতে চোখ রাখুন এসএমপিআই ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম হ্যান্ডেল, টুইটার হ্যান্ডেল।